আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডাবল স্ট্যান্ডার্ড 2.0 এই অডিও সিরিজটির শিক্ষা অশিক্ষা কুশিক্ষা পর্বটি। আজকের পর্বে আলোচনা হবে প্যাটেন্ট, মধ্যযুগীয়, কৌতুক এই তিনটি অনুচ্ছেদ থেকে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। প্যাটেন্ট, জীবন নদী, এক ঘাট থেকে এক নৌকায় অনেকজন সওয়ার হয়। খানিক চলার পর খরস্রোতা জীবনের তরঙ্গ ভেঙে এক একজন আলাদা হয়ে নতুন নতুন নৌকায় চড়ে বসে। ঘাটে ঘাটে সময়ের করিতে সওদা চলে। সময়ের দামে কেউ কেনে সম্পদ, কেউ খ্যাতি, কেউ ক্ষমতা, আবার কেউ পরকাল তুলে নেয় কুচোর ভরে। কেউ বা কিছুই না, নিষ্ফলা মাটির কৃষক। কোনো এক ঘাটে হয়তো দেখা হয়ে যায় পুরনো কোনো সহযাত্রীর সাথে। খরচ হয়ে যাওয়া সাদা কালো সময়গুলোও মনে পড়ে, মনের দুকুন ভিজে ওঠে। হঠাৎ খেয়াল হয় মানি ব্যাগে তো সময় খুব কম। আবার ব্যস্ত হয়ে পড়ে রঙের কেনাকাটায়, আর স্রোত নিয়ে যায় সাদা কালোদের। বহুদিন বাদে তিথি আর রুমার দেখা, বহুদিন। সেই ফাইভ পর্যন্ত একসাথে পড়ত ভিএনসিতে, তাও 10 বছর আগের কথা। হঠাৎ ওর বাবা মারা যাওয়ায় ঢাকা ছাড়তে হয়েছিল রুমাদের। খুব ভাব ছিল দুটিতে, কাউকে একা দেখলে বুঝতে হবে আরেকজন ওয়াশরুমে কিংবা শরীর খারাপ, আজ আসেননি। আঠার মতো চিপকে থাকত দুজন, হোসনে আরা ম্যাডাম ডাকতেন এপিট ওপিট। একদম কাকতাল মানে কাকতাল। কে জানে চৈতির সেদিন শখ উঠলে উঠবে। নেহারি পরোটার দামটা 100 টাকা, কিন্তু শখটা আবার 1,00,000 টাকা মূল্যমানের। কোনো এক রাক্ষসী তাকে খুব করে গপ্প মেরে গেছে চানখারপুলের নেহারির। সেই বস্তুই লাগবে, অন্য কিছু চলবে না। সামনের টেবিলে তিনটে ছেলের সাথে একত্তরে আধুনিকতার তিথির নজর এড়াল না। রুমা ঢাকা মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারে, এখন ড্রপ গেছে 1 বছর। খুব বেশি সময় থাকা লাগে না একসাথে, দোকানে খুব রাশ। মোবাইলের নম্বর অদল বদল করেই সেদিনের মতো আঠা ছুটল। আজ রোকিয়া হলে তিথির রুমে বেড়াতে এসেছে রুমা। তিথির এই খোলনো চলে বদল রুমা মেনেই নিতে পারছে না। কি তিথি, কি হয়ে গেছো দেখো দেখি, নিয়ম ভাঙার সঙ্গীর এই নিয়মনিষ্ঠ জীবন কিভাবে সহ্য হয়। ফার্মঘেটের ভিড়ের মতো ভিড় করে স্মৃতিরা, সেই ভিড় ঠেলে পেরোয় ঘণ্টার কাটা। রাজ্যের প্যাচাল আচাল শেষে নৌকো এসে ঠেকেছে ইসলামের ঘাটে। বাচ্চাদের হোমস্কুলিংয়ের একটা স্ট্রাকচার নিয়ে কাজ করছে নাদিয়া আপু, তিথিসহ একটা সিন্ডিকেট। মোটামুটি 10-12 বছর বয়সের অবধি কীভাবে হোমস্কুলিং করে প্রাতিষ্ঠানিক শিক্ষায় এন্ট্রি নেওয়া যায় একটা স্কুলের সাথে, এই বিষয়টা নিয়ে একটা সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করছে। এটা শুনে স্বাভাবিকভাবেই একজন আলোকিত নারীর আলোকিত কান নগদে করে বসল বিদ্রোহ। সব বুঝলাম, কিন্তু তোদের ইসলামপন্থীদের এই একটা বাতিক আমি কোনোভাবেই মানতে পারি না, তেতে ওঠে ইউরোপ মুগ্ধতা। মেয়েরা এখন চাঁদে চলে যাচ্ছে আর তোরা এখনও মেয়েদের ঘরে টেনে রাখছিস। নারী শিক্ষার ব্যাপারটা ইসলামের দোহাই দিয়ে এড়িয়ে যাস তোরা। সব হুজুরদের এই একটা টেন্ডেন্সি আমি দেখেছি মেয়েদের স্কুলে যাবার বিরুদ্ধে। নারী শিক্ষা সহ্যই হয় না এদের। শিক্ষা কাকে বলে বল? উত্তেজনাকে খেলতে হবে স্থিরতা দিয়ে, আগুনকে খেলতে চাই পানি, আগুনকে আগুন দিয়ে বিলকুল খেলতে নেই। এটা কেমন প্রশ্ন, শিক্ষা আবার কাকে বলে? শিক্ষা মানে শেখানো, কি শেখানো? রুমার গলাটা নেড়ে দেয় তিথি। শোনো হে অবলা নারী, তোমার এই শিক্ষার সংজ্ঞার ভেতরেই সব রহস্য, সর্ষের ভেতরেই ভূত। ইচ্ছে করে রাগায় মেয়েটাকে, তিথির স্বভাবে এটা, গায়ে মেখে লাভ নেই। মানে কি, কি বলতে চাচ্ছিস? চশমার উপর দিয়ে তীক্ষ্ণ দৃষ্টি হরালো রুমা। মানে, হেলান দিয়ে লম্বা কথার প্রস্তুতিটা নিল তিথি। আজ পশ্চিমা বিশ্ব নারী শিক্ষার বয়ান দিচ্ছে আমাদের। নারীদেরকে যে শিক্ষিত করতে হয় এবং এটাও যে একটা কাজ, বিশেষ মনোযোগের দাবি রাখে, এটা ইউরোপকে মুসলমানরাই শিখিয়েছে। নারীদের ব্যাপক হারে শিক্ষিত করা, এটা ইসলামের প্যাটেন্ট। তবে এখানে কথা আছে বন্ধু, বিজ্ঞদের মতো দেখাচ্ছে তিথিকে মহিলা শেয়াল পণ্ডিত। ঝেড়ে কাশো শীতল কণ্ঠে। আচ্ছা আই, দুজনে মিলে কাশি। ইউরোপ যখন খ্রিস্টধর্ম সামন্ত সমাজ থেকে ধর্মনিরপেক্ষ পুঁজিবাদ সেট আপে আসছে মোটামুটি 18 শতকে, সেটাকে বলে এনলাইটেনমেন্টের যুগ।
নতুন করে সব কিছুর সংজ্ঞা ঠিক করা হচ্ছে। শিক্ষার সংজ্ঞাও বদলে গেল। আগে শিক্ষার উদ্দেশ্য ছিল লিখতে পড়তে পারা, শৃঙ্খলা শেখানো আর নৈতিক চরিত্র গঠন, আর এখন তার সাথে যোগ হল নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্যে যোগ্য নাগরিক তৈরি, নতুন অর্থব্যবস্থার জন্যে কর্মী তৈরি যারা চাকরিতে আসবে, নতুন ব্যক্তি তৈরি যারা সফলতার নতুন সংজ্ঞার জন্যে প্রস্তুত হবে। এখন তো সারা পৃথিবী পুঁজিবাদের কব্জায়, ফলে বর্তমান সেকুলার শিক্ষা এই পুঁজিবাদী উদ্দেশ্যকেই বাস্তবায়ন করে যাচ্ছে। এইটুকু বুঝলি? আচ্ছা, জানা আর ভাবার বিষয় এইগুলোই। তাহলে নারী শিক্ষা মানে কি দাঁড়াচ্ছে? মেয়েদেরকে তাদের দেয়া রাষ্ট্র কাঠামোর যোগ্য নাগরিক বানানো, পুঁজিবাদী অর্থব্যবস্থার কর্মী বানানো, ব্যক্তি হিসেবে মেয়েদের তৈরি করা যারা ধর্মকে ঝেড়ে ফেলে নিজের নৈতিকতার মাপকাঠি ঠিক করতে পারে, নিজেকে পশ্চিমাদের সংজ্ঞায় যেটা সফলতা সেভাবে ঘরে তুলতে পারে, খ্যাতি অর্থ পদ আধুনিকতার দাসে পরিণত হতে পারে। মনে আছে তো সেদিন স্বাধীনতা নিয়ে আলোপ করেছিলাম? পূর্বে আলোচনা করা হয়েছে। মনে থাকবে না মানে? এত টিপিক্যাল কথাবার্তা ভোলা যায়? ঝগড়াই বেঁধে গিয়েছিল সেদিন, তবে কিছু টোকা তো লেগেছেই। এখন তোর নারী শিক্ষা মানে যদি হয় এই, তাহলে ইউরোপের বাকি সব সংজ্ঞার মতো ওই নারী শিক্ষার সাথেও ইসলাম একমত না। এই যে এদেশের বড় বড় আলিমগঞ্জ যে এই সেকুলার নারী শিক্ষার বিরুদ্ধে কথা বলেন, এই কারণে বলেন। ও আলোকিত মগজে সন্ধের আবছায়া। আর কি শেখানো হচ্ছে শিক্ষার নামে? পশ্চিমা শিক্ষা দর্শনের একটা গুরুত্বপূর্ণ পয়েন্টই হল পাশ্চাত্য সভ্যতার মহান ধারণাগুলো যেন বুঝিয়ে দেওয়া যায় শিক্ষার্থীদের, কেননা এই আইডিয়াগুলো চিরন্তন, ধ্রুব সত্য এবং সর্বযুগের সমাধান। 1838 সালে ভারতে শিক্ষা প্রসারের জন্য কমিটি করা হয়। এর প্রধান ছিলেন লর্ড ম্যাকলে। স্কিমের রিপোর্টে কমিটির উদ্দেশ্য হিসেবে লেখেন, বর্তমানে এমন একটি শ্রেণী তৈরি করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা নেওয়া উচিত যারা আমাদের ও আমাদের মিলিয়ন মিলিয়ন প্রজাদের মাঝে ভাষ্যকার হিসেবে কাজ করবে। এরা হবে এমন একটা শ্রেণী যারা রক্তে গায়ে রঙে তো ভারতীয়, কিন্তু রুচি মতামত নীতি বিচার ভোট দিতে হবে ইংরেজ। এই শ্রেণীর কাছে আমরা দায়িত্ব দেব তাদের দেশি প্রচলিত কথাগুলোকে সংস্কার করার এবং পশ্চিমা পরিভাষা নিয়ে তাদের স্থানীয় ভাষাগুলোকে সমৃদ্ধ করার। তাদেরকে আমরা যানবাহন হিসেবে দেব বিভিন্ন ডিগ্রি, যাতে চড়ে তারা এই জ্ঞানে পৌঁছে দেবে বাকি জনগণকে। আর কিছু বলতে হবে? জবাবে মাথা নাড়ে রুমা। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বর্তমান সেকুলার শিক্ষার উদ্দেশ্য তোমার আমার মাথায় পাশ্চাত্য ভোগবাদী কালচার গেঁথে দেয়া, যাতে আমি তাদের পণ্যের বাজার হই, চাকরির নামে তাদের শ্রমিক হই। দেখো, ছোটবেলা থেকে শেখাই এইম ইন লাইফ, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, শেখাই না যে ব্যবসায়ী হব, উদ্যোক্তা হব। কিন্তু মেয়েদেরও যে শিক্ষা দীক্ষা দরকার, সেটা তো ব্যাপক হারে হওয়া দরকার, আর বিবেকবান প্রজন্ম বানাতে শিক্ষিত মায়ের যে কোনো বিকল্প নেই। এটা নেপোলিয়ন বাবু বলার আগেই সমাজে প্রচলন করে ফেলেছে ইসলাম। এই জন্যেই বললাম প্যাটেন্ট। পশ্চিমা সেকুলার শিক্ষা বাদ দিলাম, ইসলাম কেমন শিক্ষার কথা বলে? আচ্ছা, এখানে তিনটে বিষয়। শিক্ষার পরিবেশটা কেমন, কি শেখানো হচ্ছে, কারিকুলাম, শেখার উদ্দেশ্য কি, কি প্রোডাক্ট বেরোচ্ছে। ওকে, তিনটা পয়েন্টেই প্রচলিত পুঁজিবাদী শিক্ষার সাথে ইসলামের সংঘর্ষ রয়েছে। আবার মনে করিয়ে দিচ্ছি, পুঁজিবাদ একটা বিশ্ব দৃষ্টিভঙ্গি, একটা মাপকাঠি, যেটা ইউরোপ থেকে এসেছে, আর ইসলাম আরেকটা বিপরীত এবং স্বয়ংসম্পূর্ণ ওয়ার্ল্ড ভিউ, আলাদা মাপকাঠি। পুঁজিবাদের মাপকাঠি মানুষের তৈরি, আর ইসলামের স্ট্যান্ডার্ড সৃষ্টিকর্তা আল্লাহর দেয়া। ইসলাম বলছে সহশিক্ষা হারাম, পর্দা ফরজ। পর্দা কেন প্রয়োজন ও সহশিক্ষার ফল কী দাঁড়িয়েছে ইউরোপে, সেটা বড় আলোচনা। লেখকের গোটা একটি বই রয়েছে এর উপর, মানসাঙ্ক নামে, আগ্রহীরা দেখতে পারেন। আজ ইউরোপকে অনুসরণ করলে ইউরোপের মতো খেসারত দিতে আমরা তৈরি আছি তো? অলরেডি খেসারত দিতে হচ্ছে। সংক্ষেপে সহশিক্ষার বাস্তবতা দেখুন পরিশিষ্ট বিশ্বে। তোমাদের ফ্রি মিক্সিং মানি না। ইসলাম বলছে ইলম শেখা ফরজ। ইলম কি? আবেদনিক অর্থ না, পারিভাষিক অর্থ নিতে হবে। নবীজি যেই অর্থে বলেছেন, সাহাবারা যেই অর্থে বুঝেছেন, সেটা ইলম হল ইলমে ওয়াহি, কুরআন হাদিস। কারিকুলাম হবে ইলম ভিত্তিক,
তোমাদের পাশ্চাত্য দর্শন গেলানো কারিকুলাম চলবে না। আর তিন, ইসলাম বলছে এই শিক্ষার উদ্দেশ্য হবে মা আরিফাত, আল্লাহকে চেনা। কেননা জিন ও মানুষকে আল্লাহ তার পরিচয় অর্জন ও তার দাসত্বের জীবন কাটানোর জন্য সৃষ্টি করেছেন। নাস্তিক বানানোর শিক্ষা চলবে না। কিন্তু বন্ধু তিথি, এখানে একটা কথা আছে, শুধু কুরআন হাদিস শিক্ষা দিলে কি চলবে? নামাজ রোজা ছাড়া আর মেয়েরা কিছুই শিখবে না? নামাজ রোজা নিছক ধর্মীয় আচার নয়, মানুষের আত্মিক জীবনে দৈহিক ও মানসিক স্বাস্থ্যে ব্যক্তিগত অভ্যাস নিয়মানুবর্তিতা সমাজ জীবনে কর্মজীবনে অর্থ ও বাজার ব্যবস্থায় রাষ্ট্র ও বিচার ব্যবস্থায় এর প্রভাব গভীর ও অপরিসীম। এজন্যে এগুলোকে বলা হয়েছে দ্বীনের খুঁটি। এই সামগ্রিক সিস্টেমের ভিত্তিই ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাত। দুনিয়া কত এগিয়ে গেছে, মানুষ মঙ্গল গ্রহে চলে যাচ্ছে, আর মুসলিম কত মেয়েরা পিছিয়ে আছে। তোর আর কি দোষ, প্রায় শতভাগ মুসলিমেরই এই ধারণা, ইসলাম বলতে ইবাদত ছাড়াও যে আরও বহু কিছু। 200 বছরের উপনিবেশ আমল সে কথাগুলো আমাদেরকে ভুলিয়েই দিয়েছে। যে ইসলাম পরিবার নীতি শেখায়, যে ইসলাম সমাজ পরিচালনা শেখায়, শেখায় সমরনীতি কিংবা অর্থনীতি, সেই ইসলামকে লুকিয়ে রাখা শিখিয়েছে, চিনিয়ে গেছে ধর্ম যার টাইপের ইসলাম। করেনাকো ফুসফাস, মায়নাকো ঢুসডাস, যেন এসব ইসলামেরই অংশ না। টেবিলে লাগোয়া সেলফ থেকে ডায়েরিটা টেনে নেয় তিথি, উল্টে যায় পৃষ্ঠারা কালো রক্ত বুকে নিয়ে। তাহলে শুনো তবে, পড়ে চলে তিথি, কারিকুলাম হবে ইলমে ওয়াহি ভিত্তিক। এখানে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে কি রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত, চিকিৎসা বিজ্ঞান এগুলো ইলম না? এ ব্যাপারে পরিশিষ্ট 13-তে বড় আলোচনা রয়েছে। কোরআন হাদিস তো আছেই, এর সাথে তা থেকে উচ্চারিত ইসলামী অর্থনীতি, জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামী রাষ্ট্রব্যবস্থা, ফিক বা ইসলামী আইনশাস্ত্র, দ্বন্দ্ববিধি, পারিবারিক আইন, দেওয়ানি ও ফৌজদারি আইন, মুসলিমের অধিকার কর্তব্য, ইসলামী নীতিশাস্ত্র বা এথিক্স, ওয়াহিভিত্তিক ব্যবসা শিক্ষা বা ক্রয় বিক্রয় পার্টনারশিপ কারবারের নীতিমালা, আরবি সাহিত্য ও ব্যাকরণ, ইতিহাস, গণিতশাস্ত্র। এখনকার ক্যালকুলাস নিয়ে ভাবলে হবে না, তারা ব্যবসায়িক জমা খরচ ও উত্তরাধিকার বন্টনের অঙ্কই শিখত মেইনলি, আর বীজগণিত তো আরও পরের আবিষ্কার। মুসলিম স্পেনে বেশ কজন মহিলা কবি সাহিত্যিক ছিলেন, যাদের খ্যাতি পুরো সাম্রাজ্যব্যাপী ছিল। তৃতীয় হিজরি শতকে সেভিলের মারিয়াম বিনতে ইয়াকুব মহিলাদের সাহিত্যের প্রফেসর ছিলেন। এছাড়া বুজুয়া শহরে গাসানিয়া, সেভিলের দাদি আসিয়া, গ্রানাডার নাজহুন, স্বভাবকবি ওয়াল্লাদা প্রমুখ খুবই মাশহুর ছিলেন। মক্কার খাদিজা নোয়াইহারি, জাইনাব বিনতে কামালউদ্দিন হাশেমি, মরক্কোর সারা বিনতে আহমদ, উম্মে হুসাইন বিনতে কাজী এ মক্কা, উম্মে আলী বিনতে আবুল ফরজ সুরি প্রমুখের কাব্যচর্চা ইতিহাস মনে রেখেছেন। এছাড়াও কর্মমুখী শিক্ষা আছে, যেমন এমব্রয়ডারি ডিজাইন, ক্যালিওগ্রাফি, অনুলিপিকরণ, স্থাপত্য, জ্যামিতিক নকশা করা। ছাপাখানা আবিষ্কারের পূর্বে হস্তলিপিবিদ্যা একটি বহুল প্রচলিত এবং প্রয়োজনীয় বিষয় ছিল। বহু নারী লিপিকার রাষ্ট্রীয় অনুলিপিকারের দায়িত্বে ছিলেন। তাদের মাঝে কাতেবা বিনতে আকরা বাগদাদি ছিলেন উস্তাস পর্যায়ের, আরও ছিলেন লুবনা উন্দুলুসি, মুজনা উন্দুলুসি। কেবল কর্ডোবা শহরে পশ্চিমাঞ্চলে 170 জন আলিমা ছিলেন যারা কুরআন অনুলিপি করতেন। এছাড়া সাফিয়া বিনতে আবদুল্লাহ উন্দুলুসি, ফখরুন নিসা, সুহাদা বিনতে আহমদ উপাধি ছিল লিপিকার, আয়েশা বিনতে উমাইয়া, ইফ্রিকিয়া প্রমুখ ক্যালিওগ্রাফি জগতে বিখ্যাত ছিলেন। তাহারাত বা পবিত্রতা মানে পরিচ্ছন্নতা, পার্সোনাল হাইজিন এবং জীবাণুমুক্তকরণ শেখা, আজকের প্রিভেন্টিভ মেডিসিন যাকে বলে। আর চিকিৎসা বিজ্ঞান, ডাক্তার হিসেবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার খ্যাতি ছিল ব্যাপক, শুধু মেডিসিন না সার্জারিতেও তিনি ছিলেন বিখ্যাত। আরেকজন নারী সাহাবি বিখ্যাত ছিলেন, শিফা বিনতে আবদুল্লাহ। মেডিকেল রিলেটেড টপিক বলে শেষ দুটো কান লাগিয়ে শুনল রোমা। হিজরি 5ম শতাব্দীতে প্রধানমন্ত্রী নিজামুল মুল্ক তুসি রাহিমহুল্লাহ ফর্মাল কারিকুলাম তৈরি করেন। ইসলামে প্রধানমন্ত্রী বলে কোনো শব্দ নেই, বইটিতে প্রধানমন্ত্রী বলা হয়েছে তাই আমরা এখানে উল্লেখ করছি, যাকে বলা হয় নিজামি সিলেবাস। দর্শন, কালামশাস্ত্র, যুক্তিবিদ্যা, গণিত, মেডিসিন, প্রকৌশল সবসহ প্রাথমিক থেকে কলেজ পর্যন্ত পড়ানো হতো। একই কারিকুলাম পড়ানো হতো ছেলে মেয়ে উভয়কেই। মুঘল আমলে ভারতের মেয়েদের সিলেবাস ছিল আরবি গ্রামার, গণিত, যুক্তিবিদ্যা,
দর্শন এবং অন্যান্য বিজ্ঞান সহযোগে। শুধু ভারতেই না, এই যে ইয়েমেনের জাইনাব আল মুয়াইজাদি শিখেছেন গ্রামার, তর্কশাস্ত্র, কালামশাস্ত্র, ফিক, জ্যোতির্বিদ্যা, সাহিত্য, সেখানকার সিলেবাসেরও একটা ধারণা কিন্তু পাওয়া গেল। আচ্ছা, বেশ বেশ। অবর্তনিক প্রাথমিক শিক্ষা মানে বাচ্চা বয়সেই বেতন ছাড়াই সরকারি পলিসি বানিয়ে কারিকুলামের মধ্যে দিয়ে পশ্চিমা মতবাদগুলো শেখানোকে বাধ্যতামূলক করা হয়েছে। 1400 বছর আগে যখন মানুষ গণশিক্ষার কথা কল্পনাও করতে পারত না, তখন ইসলাম ফরজ করেছে ন্যূনতম প্রাথমিক ইলম শিক্ষা। ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ, ইবনু মাজাহ হাদিস 224। তখন ইসলাম ফরজ করেছে নারী পুরুষ বাচ্চা বুড়ো নির্বিশেষে। ক্যান ইউ ইমাজিন? এখানে আমরা আরেকটা ভুল করি। ইসলাম বাধ্যতামূলক করেছে ওহীভিত্তিক জীবন ঘনিষ্ঠ ইলম, যেটুকু মুসলিম হিসেবে জীবনযাপন করতে সবাইকে জানতেই হবে, সেটা ফরজ। অনেকে আবার এটাকে সেট করে সেকুলার শিক্ষায় পিএসসি এসএসসি পাসকে ফরজ বানিয়ে ফেলেছে। আজকের শিক্ষা আর ইলম এক জিনিস না। শিক্ষার মানে পাশ্চাত্য দর্শনের শিক্ষা, মানবরচিত মাপকাঠি, আর ইলম হল আল্লাহর মাপকাঠি শেখা। আর ওয়াহিভিত্তিক ইলম মানে শুধু ইবাদত না, 24 ঘন্টায় যে যে ক্ষেত্রে একজন মানুষ কাজ করে সব কিছুকেই কভার করে, কেবলই যেটা বললাম। মোট কথা, আমাদের একটা স্বয়ংসম্পূর্ণ একটা সভ্যতা ছিল, রুমা ওন করেছে, নিজেকে মনে করছে। এটা একটা বিরাট ব্যাপার। জাতীয়তাবাদ আমাদের ডিজ ওন করা শিখিয়েছে। আরাকানিরা আমার কেউই না, সিরিয়ান শিশুরা, ইরাকি, ইয়েমেনি, লিবিয়ান, সোমালিয়া, ফিলিস্তিনি, তারা বাংলাদেশি না, সো আমার কেউই না ওরা। নবীজি আমাদের এটা শেখাননি, আমাদেরকে ওন করা শিখিয়েছেন, উম্মাহ শিখিয়েছেন, দেহের মতো, মাথাও আমার, পাও আমার, যে কোনো এক জায়গায় অসুখ হলে পুরো দেহ ভোগ করতে শিখিয়েছিলেন। আর পাশ্চাত্য সভ্যতা আমাদের জাতীয়তাবাদ শিখিয়েছে, ভেঙে দিয়েছে উম্মাহ। হ্যাঁ, অতএব পশ্চিম থেকে কোনো দর্শন বা ধারণা নেওয়ার দরকার নেই আমাদের। প্রকৌশল ও প্রযুক্তি বিনিময় হতে পারে, কিন্তু এনলাইটমেন্টের ওসব মানবীয় সংজ্ঞা, ওসব মাপকাঠি আমাদের দরকার নেই। আমাদের রয়েছে স্রষ্টা প্রদত্ত সংজ্ঞা ও ভালো মন্দের মাপকাঠি, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, কিন্তু ইসলাম ধর্ম না। ইসলাম হলো দিন, জীবন বিধান, লাইফস্টাইল, ওয়ার্ল্ড ভিউ। কবে যে বুঝবো আমরা এসব? তিথির দীর্ঘশ্বাসে ডায়ের পাতা উল্টোয় না, ডায়ের পাতা উল্টাতে হাত লাগে, হাত, কেবল দীর্ঘশ্বাসে কিছুই হয় না, কিচ্ছু না। বুঝে ফেলেছি প্রায়, টেনশন নিস না। দেখ রুমা, ইউরোপ যেমন তাদের এনলাইটমেন্ট যুগে খ্রিস্ট ধর্মকে খেয়ে দিয়েছে, ভ্রষ্ট ধর্মকে সমাজ রাষ্ট্র থেকে হটিয়ে ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ করেছে, আর সমাজ রাষ্ট্র অর্থনীতি পরিচালনার জন্যে বানিয়েছে মানবরচিত কিছু নিয়মকানুন। এখন তাদের সেই নিয়মকানুনগুলো মুসলিম দেশে দেশে ছড়িয়ে দিচ্ছে, সরকারকে দিয়ে সেকুলার পলিসি করিয়ে ধর্ম ঝাড়ঝাড় করে দিয়েছে। সত্য ধর্ম ইসলামকেও হটিয়ে দিয়েছি আমরা। ইসলাম এখন শুধু মসজিদে, মসজিদে ঢোকার সময় প্যান্ট গুটায় ছেলেরা, আবার বেরিয়ে ছেড়ে দেয়। এজন্য আজ ইসলামী রাষ্ট্র, ইসলামী সমাজ, ইসলামী বাজার ব্যবস্থা দেখা মেলা ভার। ফলে যেই পরিবেশে ইসলাম মেয়েদের শিক্ষার কথা বলেছিল, সেকুলার স্কুল, কলেজ, ভার্সিটিতে সেই পরিবেশ আর নেই। শিক্ষকের হাতে ছাত্রী বা সহপাঠীর হাতে সহপাঠিনী দর্শন, হয়রানি, এগুলো এখন সয়ে গেছে। যে শিক্ষা ইসলাম মানবজাতির জন্য এনেছিল, সেকুলার কারিকুলামে সেই শিক্ষা আর নেই। কারিকুলাম এখন পাশ্চাত্য দর্শনকে জোর করে ধ্রুব সত্য বানানোর হাতিয়ার। শিক্ষার মাধ্যমে ইসলাম যে পবিত্র মানুষ গড়ে তুলতে চাচ্ছিল, সে মানুষ বের হবে না সেকুলার শিক্ষা ব্যবস্থায়। এই শিক্ষায় ডিগ্রি আসে, মনুষ্যত্ব আসে না। সুতরাং যদিও ইসলাম নারীদের শিক্ষার কথা বলে, কিন্তু সেটা বর্তমান সেকুলার শিক্ষা না, সেটা সেকুলার শিক্ষা ব্যবস্থা না। বর্তমান সহশিক্ষা ব্যবস্থা কোনোভাবেই ইসলামে জায়েজ না। কম্বাইন্ড স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়া জায়েজ না। তাহলে মেয়েরা কী শিখবে? বসিয়ে তো রাখা যায় না একেবারে। নেপোলিয়নের কথা খুব চলে, শিক্ষিত মা দাও, শিক্ষিত জাতি দিচ্ছি। পুঁজিবাদী শিক্ষা তো মাকে জার্নালিজম শেখাচ্ছে, জার্নালিজম শিখে মা বাচ্চাকে কি শিক্ষিত করবে? যদি শিক্ষিত জাতিই দরকার, তাহলে শেখানো তো দরকার ছিল চাইল্ড এডুকেশন, নিউট্রিশন, চাইল্ড সাইকোলজি, এগুলো। আর মাকে শিখিয়ে পাঠাচ্ছে জবে সারাদিন, আর এদিকে বুয়ার কাছে জাতি খুব শিক্ষিত বিবেকবান হচ্ছে, নাকি? আর ডিগ্রি পুঁজিবাদের কাজে আসছে, পাবলিকের সার্ভিসে লাগছে। ভেবে দেখ, আমি মাস্টার্স পাস, ফার্স্ট ক্লাস,
আমি 9টা 5টা ব্যাংকে আর আমার সন্তানকে পড়াচ্ছে মেট্রিক ইন্টার পাস মানুষ। তাহলে শিক্ষিত জাতি গঠনে আমার ডিগ্রির কী ফায়দা? অথচ ইসলাম এটাই করতে বলছে, আদর্শ স্ত্রী, আদর্শ মা এবং আদর্শ হোম ম্যানেজার হতে যা যা শিখতে হবে, ইসলামের দৃষ্টিতে সেটাই নারীর প্রকৃত শিক্ষা। নারী শিক্ষা নেবে প্রয়োজনীয় শিক্ষা, যেটা জীবনে তার লাগবে, আর নিজের পুরো মেধা শিক্ষা শ্রম প্রয়োগ করবে ঘরে। এটাই তার অফিস, তার প্রতিষ্ঠান, তার ফার্ম, তার আসল ক্যারিয়ার। সেখানে তৈরি হবে শিক্ষিত আদর্শ জাতি, ঘরে উঠবে ইসলামী সভ্যতা।